Amiga, uso su mástico y su asiento. Se pisan los dolores. La motor de Guadalajara no me va a volver. Si ya me voy a ser una. Y ya suave a mí su más monti. Amade su más suave a mí su más de nada. Si ya su monti. Tal como oficial de la zona de Jopilca, con un pico de la zona. Si ya no les su más en Jopilca. Su amor de ti. Y por una de ti. Y yo me voy a ir. Tuhan yang terhormat, Sumasya dan Kalwa Sadana. Kepodan untuk Islam Sumada, Bibio Ona SES. Dalam sisa SES, Kristen, Amerika. Namun dia awasnya kerjakan Mildred, Onek pada 2 mas, 3 mas, negeri dari Bibio Bete. Uni Richard Mildred lagi, Bibio Bete, dan nanti amat berjalan untuk Bete. আজকে উনি বেতন পেলেন সামনের মাস থেকে পেনশন পেয়ে গেলেন এবং একটা মানে কন্টিনিউয়াস প্রসেস চলবে এটা এবং তৃতীয়টা পুরো হয়ে গেছে এই খবর তো কি আনন্দের খবর আমাদের আজকের বিদায় সম্বন্ধিত অনুষ্ঠান পরিচালনা করতে এসে আমার মনটা পুরোপুরি বলছিলাম ভারাক্রান্ত সেই ভারাক্রান্ত মন নিয়ে এবারে দেখতে পাচ্ছি ইতিহাসের শিক্ষক হিসেবে বিভাগীয় একজন শিক্ষক হিসেবে আমার বক্তব্যের পালা তো প্রথমে বলি কত অজানায় জানাই জমি কত ঘরে নিয়ে খান দুঃখে করি বিপদ বন্ধু পথে করি বিভাগ এই সেই সুভাষ এত এরকম একটা বিশুকে মানুষ তাকে কি করে বলি কিভাবে বলি বিদায় দিই কিন্তু কালের নিয়মে সরকারের নিয়মে তাকে দিতেই হবে উপস্থিত সকলকে যথাযথ স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা শুভেচ্ছা জানাই সুভাষকে জানাই বিশেষভাবে আন্তরিক ভালোবাসা এরকম একটা দিন যে দিনটা 2000 সালে সুভাষ জয়েন করে জামিনা জয়েন করেছিলাম 1997 সাল কাজের জয়েনে হিসেবে আমি ওর থেকে সিনিয়র সিনিয়র কিন্তু ও আমার আগে অবসর হয়ে যাচ্ছে তবু আমি ভালোবেসি তাকে সুভাষই বলতাম আপনিও বলতাম না তুমি বলতাম কিন্তু সুভাষ আমাকে বলেন আপনিও বলেন তুমিও বলেন ভাব পাচ্ছে বলেছে কে এটা করছি ওটা করছি এটা কখনো আপনি বলেনি তুমিও বলেনি তুমিও বলেনি কিন্তু প্রভু কথা বলেছি ওর পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক জেনেছি কিন্তু ও সবসময় বলছি এটা করতে সবসময় আমার সঙ্গে ভাব পাচ্ছে কথা বলেছে আজ খুব খারাপ লাগছে তবুও একটা মোম পাতি যে আমার নিজে ফুটে সকলকে পথ দেখায় সুভাষও তেমনি তার যোগ্যতা সময় শ্রম দিয়ে ছাত্রদের পথে দিয়েছে সেদিক থেকে সুভাষ একজন সফল মানুষ একই সেম টাইম একজন সফল শিক্ষক সুভাষের গুণের শেষ নেই প্রথম যেটা বলি আমি যেটা বলেছি আমি যখন এখানে জয়েন করি তখন আমাদের ইতিহাসের শিক্ষক গোপাল দাস ছিলেন তিনি তা পরিত্যাগ করলেন আমি একা অতগুলো ক্লাস যতটা পেরেছি আমার ক্ষমতা দিয়ে আমি করেছিলাম সুভাষ যখন 2000 সালে জয়েন করে সুভাষ জয়েন করার পরই ও হয়ে যায় আমার ডান হাত আজ আমার বন্ধুদের দ্বিধা নেই মানুষের ডান হাতটা আজকে আর আগামী যে যখন থেকে ক্লাস শুরু হবে আমি সেই ডান হাতটাকে আর পাবো না হয়তো মনের মধ্যে সেই ভরা থাক স্মৃতি মানে ইকো কাজ করেনি ওর এতটাই বড় মন একে তুমি যা করতে পারো একে এটা করতে হবে আর আমি অনেক সময় বলেছি আমি পারবো না তুমি করবা আমি
করে দেবে কিন্তু আমাকে বলতে কোনখানে শুরু করতে হবে বলতে হবে যে কোনো ব্যাপারে এতটা বোঝাপড়া সুভাষে ছিল যেটা সুভাষের সামনে বলা না যতদিন বেঁচে থাকবো সেটা আমি স্মরণ করবো আমার স্মৃতিতে থাকবো আর একটা সবচেয়ে বড় আতিথেয়তা অসম্ভব আতিথেয়তা আমাদের মধ্যে অনেক দাদা কলিরা জানে আমার সঙ্গে একমত হবে ওর আতিথেয়তা কখন আর আমি ওর বাড়িতে গেছি ওর পরিবারের সঙ্গে গেছি এরকম আতিথেয়তা ভাষা প্রকাশ করা এখন আর একটা জিনিস বিস্ময়ের দক্ষতা আমি ইতিহাসের শিক্ষক আমি সবার সামনে স্বীকার করছি সত্যি ইতিহাস ছাড়া অন্য কিছু আমার দক্ষতা তেমন নেই কিন্তু সুভাষ একই সঙ্গে ইতিহাস ভূগোল সবচেয়ে বেশি জিতে এই তিনটি বিষয়ে সুভাষ এখন যে কোনো ব্যাপার জিতেতে এটাই সুভাষ মানে সত্য ভূগোলের ব্যাপারে যখন সমাজ দক্ষ এরকম একজন শিক্ষক আমার বলি আমার ইতিহাসের বিষয় শিক্ষক সুভাষ চন্দ্রবন্ধু মাস আর একটা কথা এটা হলো তার আর একটা মানে নেশা বলবো রাজনীতি আর খেলা রাজনীতি কোনোদিন করে না কিন্তু রাজনীতি খবর সর্বর কাছে বেশি পাওয়া আর খেলা কোনোদিন নামে যে খেলার মাঠে খেলার সমস্ত খবর জানে এবং আমাদের যে টিচার বা স্টুডেন্টের টিম হয় সেই দিকেও জ্ঞানে থাকে সবচেয়ে বেশি আনন্দটা এরকমই চিন্তা সুভাষ বিদায়টা বড় বেদনা বড় কষ্টে কিন্তু তবু আমি বিশ্বাস করি যে এভরি ফেয়ার ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ প্রত্যেকটা বিদায় সমাসক একটা নতুন জীবনে প্রবেশ করার সুযোগ দেয় সুভাষকেও সেই সুযোগ করে দিয়েছে এই বিদায়ের মাধ্যমে তার আত্মীয় স্বজন পরিবার সবাইকে সে নতুন করে জানা নতুন করে চেনা সুযোগ পাবে এই বিদায়ের মাধ্যমে তাই বেশি সময় নেব না শুধু বলব তুমি রবে নীরবে হৃদয় মন বিশ্বকবি কথা যেতে না কিন্তু তবু যেতে দিতে হয় সুভাষ তার দীর্ঘ অবসর জীবন তার প্রতিটা ক্ষণ প্রতিটা রাত প্রতিটা দিন শান্তিতে থাকো সুখে থাকো ঠাকুর মশানিজের কাছে এই কামনা করুন এবার